শ্রাবন্তী লকেটে অভিরূপের নাম। অভিনেত্রীর চতুর্থ প্রেম নিয়ে জল্পনা নেট পাড়ায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনা প্রথম নয়, এর আগেও বহুবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বিয়ে নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। এর মধ্যে নতুন গুঞ্জন তার প্রতিবেশী অভিরূপকে নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সমুদ্র সৈকতের ছবিতে শ্রাবন্তীর গলার লকেটের চোখ আটকেছে সমালোচকদের। সোনালী চেনে ঝুলতে থাকা সেই লকেটে কার নাম লেখা জানেন? এই নিয়ে জোর চর্চা। কেউ বলছেন অভিনেত্রীর নিজের নাম খোদাই করেছেন লকেটে, কেউ বলছেন অভিরূপের নাম দেখা যাচ্ছে। তিন দিন আগে ইনস্টাতে একটি সেলফি পোস্ট করেন শ্রাবন্তী, সেখানে আলো আধারী পরিবেশে তিনি। ছবিতে শ্রাবন্তীর গলায় সোনালী চেনের সঙ্গে যে লকেট, তা নিয়ে নানা কানাঘুষো। যদিও অভিনেত্রী ওই পোস্টে র্যান্ডম ক্লিক করেই ক্ষান্ত থেকেছেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী শ্রাবন্তী, সেই সময় থেকে অভিনেত্রীর চতুর্থ প্রেম নিয়ে নানা কথা শোনা যায়, কটূক্তির মুখেও পড়তে হয় তাকে। আর যাকে নিয়ে শ্রাবন্তীর চতুর্থ প্রেমের গুঞ্জন, তিনি আর কেউ নন, অভিনেত্রীর প্রতিবেশী। একই আবাসনে থাকেন দুজনে। এমনও শোনা গেছে অভিরূপকে হিরে ও প্ল্যাটিনামের আংটি দিয়েছেন অভিনেত্রী, জন্মদিন উদযাপন করেছেন একান্তে। যদিও এই নিয়ে কোনো সদুত্তর মেলেনি শ্রাবন্তীর তরফে। তবে ছেলে ও হবু বৌমার পাশাপাশি অভিরূপকেও সঙ্গী করে মলদ্বীপে ঘুরতে গেছিলেন শ্রাবন্তী। কিছুদিন আগে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে হ্যালোইন পার্টিতেও দেখা যায় শ্রাবন্তীকে, সেখানেও অভি। যদিও নিজেকে সিঙ্গল বলে দাবি করছেন অভিনেত্রী, তৃতীয় প্রেমের ক্ষেত্রেও অবশ্য রোশনকে প্রাথমিকভাবে গোপনেই রেখেছিলেন শ্রাবন্তী। সেই কথা শোনা গেছিল রোশনের বয়ানে। তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখন তাদের সম্পর্কে বিষয়টি প্রকাশ্যে আনতে দেননি অভিনেত্রী, বলেছেন রোশন সিং। তাহলে কি এবার তেমন কিছু? চতুর্থ প্রেমে কি প্রতিবেশী অভিরূপ? নেটিজেনরা তাই মনে করছে। যদিও শ্রাবন্তী স্পিট নট, তাহলে কি শ্রাবন্তী আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন? আর এবার অভিরূপ? উত্তর দেবে সময়। রিলাইফ নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সিলিং, ভর্তির নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদির জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর, NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।